সেলিম মা সেলিম কোথায় কেমন আছিস বাবা আ মা আমি ভালো আছি সেলিমের কি অবস্থা কোন হাসপাতালে হাসপাতাল কি হয়েছে সেলিমের ও মা কেন লুকোতে যাচ্ছ জাবেদ এসব তুমি কি বলছো কে দিয়েছে মিথ্যা খবর মিথ্যা খবর এই দেখ এটা মিথ্যা খবর আমাকে সেই টাকা দেখতে চেয়ে বিজ্ঞাপন দিয়েছে আর তারা বলছিস আরে কোন অবস্থার মধ্যে ছুটে এসেছি জানিস বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার কোনো খবর না পেয়ে ভাইয়াই কাজ করেছেন কি তার মানে ও আমাকে ধোকা দিয়েছে ছি এত বড় মিথ্যে খুব খারাপ করেছে সেলিম খুব খারাপ মা নাইয়া জাবেদ এসেছে জাবেদ এসেছে কোথায় জাবেদ যাবে 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 সেলিম সেলিম ভাই আমার যাবে যাবে দোস্ত তার মানে তুই ঠিক আছিস হ্যাঁ যাবে কি হয়েছে তোর তোর হাতে এটা কি এটা রোড টু হেল মানে জাহান্নামের রাস্তা জাবেদ 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 কি হয়েছে তোর কেন মদ খাচ্ছিস নরকে যাবার জন্যে জাহান্নামে যাবার জন্যে এই দেখ এরকম তামিল করছি আমি কি বাজে বকছিস কিসের হুকুম কার হুকুম তোর এই অতপদন দেখার জন্য কি আমি দিন রাত নিচে রক্ত পানি করে চলেছি আরে যার হাতে বই খাতা আর কলম ছাড়া কিছুই ওঠেনি তার হাতে এই মদের বোতল এলো কি করে বল জবাব দে আরে আমি থাকতে তোর কিসের অভাব তুই হ্যাঁ সে সময় যদি তুই পাশে থাকতিস ভাই আমার বন্ধু আমার তাহলে হয়তো হবে কিন্তু তখন কেউ ছিল না ছিল শুধু যন্ত্রণা শুধু জ্বালা কিসের জ্বালা কিসের যন্ত্রণা যাবেদ যাবেদ তোর বেহেশতবাসী বাবার স্বপ্ন আমি কিছুতে নষ্ট হতে দেব না বল ভাই বল তো কেন এই বোতল হাতে নিয়েছিস কিসের যন্ত্রণায় তুই বুঝবি না দোস্ত আমিও বুঝতাম না আগে জীবনে তো কোনো মেয়েকে ভালোবাসিনি তাই ভালোবাসা হারানোর যন্ত্রণা যে কি তা জানতাম না ভালোবাসা তার ভালোবাসা যে আমাকে ভুল বুঝে ফিরিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে এই বুক ঠেলে দিয়েছে জাহান্নামের পথে বলে দিয়েছে গো টু হেল জাহান্নামে যাও এসব তুই কি বলছিস জাবেদ ওকে চাওয়ার যে পিপাসা এখানটাই চলে এই পানি দিয়ে সেই জ্বালা কিছুটা কমে অনেক দাম অনেক দাম এই পানির কোথায় পাবো এত টাকা তাই তাই এক মাফিয়া চক্রে ঢুকে গেছি আমি এক স্মাগলিং গ্রুপ হতে পারে না ফিরে আয় তো ফিরে আয় ভাই লক্ষ্মী ভাই আমার ফিরে আয় পথ নেই সেলিম ওখানে যাওয়া যায় ফেরা যায় না আমি কিচ্ছু শুনতে চাই না জাবেদ ফিরতে তোকে হবেই মদও তোকে ছাড়তে হবে বল জাবেদ বল কে সে মেয়ে কি তার পরিচয় বল